আহ্বান জানাই। শ্রী সৈকত বসু হচ্ছেন একজন বিশিষ্ট আইনজীবী এবং আইনজীবীর ওপরে ওনার আসল পরিচয় হচ্ছে উনি সংবিধান বিশেষজ্ঞ। নমস্কার, আজকে হিন্দু সংহতির আহ্বানে পশ্চিমবাংলার হিন্দুদের নাগরিকত্ব সুরক্ষিত করার উদ্দেশ্যে এই আলোচনা সভা। এই সভাতে প্রারম্ভিকভাবে আমি ভারতীয় সংবিধান, তার কাঠামো এবং সেই কাঠামোর মধ্যে থেকে নাগরিকত্বের যা সংজ্ঞা এবং সেখান থেকে যে আইন হয়েছে পরবর্তীকালে পঞ্জীকরণ এবং তার সমস্যা, এটা আজকের বিষয়বস্তু। এখন প্রত্যেকটা বিষয়ের উপর বলার মতো আমার সময়ও নেই, তো আমরা আজকে আমাদের যেটা প্রথম স্লাইড, সেই স্লাইডটা বলছি কি না, ভারতের নাগরিকদের আর্থিক ও সামাজিক জীবন নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ দলিল হল ভারতের সংবিধান, যা নাগরিকদের নিজেদের দ্বারা প্রণীত বিদেশীদের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই সংবিধান প্রণয়ন করা হয়নি। প্রথম যে কথাটা আমি বলতে চাই, উই দ্য পিপল অফ ইন্ডিয়া ডু হিয়ারবাই অ্যাডপ্ট এনাক্ট অ্যান্ড গিভ টু আওয়ারসেলভস দিস কনস্টিটিউশন। আমি আরেকবার বলতে চাই, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, উই দ্য পিপল অফ ইন্ডিয়া পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ নয়। ভারত তার দুটো ডেফিনিশন আছে, মানে ইন্ডিয়া তার দুটো ডেফিনিশন আছে, একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অর্থাৎ 1935-এর আইন, তাতে ভারত বা ইন্ডিয়ার একটা সংজ্ঞা দেওয়া রয়েছে। সেই সংজ্ঞা অনুযায়ী ইন্ডিয়া, কিন্তু ভারত পাকিস্তান এবং বাংলাদেশ নিয়ে, এই ভারত পাকিস্তান এবং বাংলাদেশ যখন ছিল না তখন ভারত নামক যে দেশটি ছিল সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 বলে। যখন ভারত ভেঙে ভারত এবং পাকিস্তান নামক দুটো টুকরো হল, তখন সংবিধান ইন্ডিয়ার একটা ডেফিনিশন দিল, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ এ ইউনিয়ন অফ স্টেটস। আমরা মাঝে মাঝেই বলে উঠি যুক্তরাজ্যের কথা, ভারতের একটা ফেডারেল স্ট্রাকচার আছে অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় একটা কাঠামো আছে, কিন্তু ভারত যুক্তরাষ্ট্র নয়, এটা প্রারম্ভিকভাবেই মনে রাখা উচিত, তাহলে ব্যাপারটা অনেক সরল হয়ে যায়। এখন এই ভারতের নাগরিক যারা ছিল বা ভারতবাসী বলাই ভালো, ভারতবাসীরা ঠিক করল যে তাদের জীবন নিয়ন্ত্রণ করার জন্য, তাদের সমাজ নিয়ন্ত্রণ করার জন্য, তাদের আদর্শ নিয়ন্ত্রণ করার জন্য একটা সংবিধান চাই, এবং তৈরি হলো একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এই অ্যাসেম্বলি নির্বাচিত ছিল না, কিন্তু মোটামুটি ভাবে তৎকালীন যে সমস্ত রাজনৈতিক দর্শন ভারতের বুকে বর্তমান ছিল, প্রত্যেকটি রাজনৈতিক দর্শন তারা তাদের স্থান পেয়েছিল যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছিল। মাওবাদীরা তখন ছিল না, সুতরাং তাদের জায়গা পাওয়ার কোনো প্রশ্ন ওঠে না, কিন্তু কমিউনিস্ট পার্টি ছিল এবং কমিউনিস্ট পার্টি থেকে সোমনাথ লাহিড়ী বাবু ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ছিলেন। তাহলে আমি যেটা বলতে চাই, ভারতের ভারতবাসীরা তারা সবাই মিলে তৈরি করলো একটা সংবিধান প্রণয়ন করলো, এবং সেই সংবিধানে কি বলা হলো না, সংবিধানের কতগুলো মূল আদর্শের কথা নেওয়া হলো,
অর্থাৎ জাস্টিস সোশ্যাল ইকোনমিক এন্ড পলিটিক্যাল, অর্থাৎ আমরা সোশ্যাল পলিটিক্যাল অর্থাৎ সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক যে বিচার যে ন্যায় আমরা সেটা আমাদের দেশে আনব, আমরা লিবার্টি অফ ফেথ ওয়ার্শিপ এন্ড বিলিফ আনব, অর্থাৎ প্রত্যেকটি মানুষের তার নিজের বিবেক অনুযায়ী যে কোনো জিনিস যে কোনো ধর্মে পালন করা তার অধিকার এবং নানা রকম অন্যান্য আরো দুটো জিনিস বলা হলো। কিন্তু এটা কোন সমাজের জন্য বলা হলো? আরেকটা জিনিস আমাদের কাছে মাথায় রাখতে হবে যে এই সংবিধান লাগু হয় ভারতবর্ষের বুকে 26 জানুয়ারি 1950 সাল, কিন্তু তার আগে ভারতের নাগরিক কারা হবে সেটা কিন্তু চিন্তিত হয়ে যায়, সেটাও সংবিধানের আর্টিকেল 394 এর ফলে। এই এই যে এই যে এই যে দেখুন ভারতীয় সংবিধান লাগু হয় 26-1-1950, আর্টিকেল 394 অনুযায়ী ভারতের নাগরিকত্ব সংক্রান্ত ধারা 5-10, কিন্তু তার আগে 19 জুলাই 1948 থেকেই লাগু হয়ে যায়। এর 11 নম্বর ধারায় পার্লামেন্টকে নাগরিকত্ব প্রদান ও নাগরিকত্বের বিলোপ সংক্রান্ত আইন প্রণয়নের অধিকার দেওয়া হয়েছে। আসলে সংবিধান প্রণেতারা বিচক্ষণ ছিলেন, তারা দেশভাগের ফলে উদ্বাস্তু এবং অনুপ্রবেশের সমস্যা সম্পর্কে চিন্তিত ছিলেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে আইনি পথে এই সমস্যা সমাধানের অধিকার দিয়ে গিয়েছিলেন। আরেকটা প্রশ্ন বারবার আসবে, যে প্রশ্নগুলো ইদানিং নাড়া দিচ্ছে, সেই একটা প্রশ্ন হচ্ছে ডোমিসাইল কথাটা। আমি খুব তর্কহীন ভাষায় এটা বলে দিতে চাই, ভারতের সংবিধান ডোমিসাইল উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া এই কথাটাই বলে, তারা কোনো রাজ্য ভিত্তিক ডোমিসাইলকে স্বীকৃতি দেয় না। এই যে ডোমিসাইল উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, এখান থেকে ভারতের নাগরিকত্ব আইনের সূচনা আমি একটু আপনাদের কাছে জায়গাটা পড়ে শোনা। দেখুন সিটিজেনশিপ বলে একটা চ্যাপ্টার আছে, এই সিটিজেনশিপে কি বলা হচ্ছে না, এট দ্য কমেন্সমেন্ট অফ দিস কনস্টিটিউশন, অর্থাৎ যেদিন থেকে আমাদের এই সংবিধান কার্যকরী হলো, এভরি পার্সন হু হ্যাজ ডোমিসাইল ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়াজ বর্ন ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া অর আইদার অফ হুজ প্যারেন্টস ওয়াজ বর্ন ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া অর হু হ্যাজ বিন অর্ডিনারিলি রেসিডেন্ট ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া ফর নট লেস দ্যান 5 ইয়ার্স ইমিডিয়েটলি প্রিসিডিং সাচ কমেন্সমেন্ট। কিন্তু তার থেকে আগে যে কথাটা খুব গুরুত্বপূর্ণ, অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দিস কনস্টিটিউশন এভরি পার্সন হু হ্যাজ ডোমিসাইল ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, অর্থাৎ ডোমিসাইল রাজ্য ভিত্তিক কোন ডোমিসাইলকে ভারতের সংবিধান স্বীকৃতি দেয় না। এই যে আর্টিকেল 5টা এলো এবং এই আর্টিকেল 5 এর যে ইন্ডিয়া বলা হচ্ছে, সেই ইন্ডিয়া মানে আমরা যাকে আজকে ইন্ডিয়া বলি, এর সঙ্গে ভারত পাকিস্তান বাংলাদেশকে গুলিয়ে ফেলবেন না, সেটা পরবর্তী আর্টিকেলে বলা রয়েছে। নট স্ট্যান্ডিং রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন পারসনস হু হ্যাভ মাইগ্রেটেড ইন ইন্ডিয়া ফ্রম পাকিস্তান, অর্থাৎ পাকিস্তান থেকে যারা ভারতবর্ষে এলো তাদের কি নাগরিকত্ব হলো? নট স্ট্যান্ডিং এনিথিং ইন আর্টিকেল 5 ওয়াজ মাইগ্রেটেড টু দ্য টেরিটরি অফ ইন্ডিয়া ফ্রম দ্য টেরিটরি নাও ইনক্লুডেড ইন পাকিস্তান শ্যাল বি ডিমড টু বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। কবে? হি অর আইদার অফ হিজ প্যারেন্টস অর এনি অফ হিজ গ্র্যান্ড প্যারেন্টস ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, আমি সেটা যাচ্ছি না, 19 জুলাই 1948, 19 জুলাই 1948 এর মধ্যে যদি পাকিস্তান থেকে কোনো মানুষ আমাদের দেশে আসে তাহলে তিনি নাগরিক হিসেবে চিহ্নিত হবে। ১৯৪৮ এর পরে যদি কেউ আসেন তাহলে তার নাম নথিভুক্ত করাতে হবে,
এবং সেই নথিভুক্তি করতে হবে 24 জানুয়ারি 1950 এর আগে। তাহলে পাকিস্তান থেকে যে মানুষটি আমাদের দেশে আসছে সেই মানুষটিকে হয় 19 জুলাই 1948 সালের আগে আসতে হবে, নতুবা যদি তিনি পরে আসেন তাহলে তাকে 19 জুলাই 1948 এর পর যদি তিনি আসেন তাহলে তার নাম নথিভুক্ত করতে হবে এবং সেটার কাট অফ ডেট হচ্ছে 26 জানুয়ারি 1950। তাহলে আমরা নাগরিকের দুটো ডেফিনিশন পেলাম। এই যে দুটো ডেফিনিশন আমরা পেলাম, এই দুটো ডেফিনিশন থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এই যে সংবিধানে আর্টিকেল 5 আর আর্টিকেল 6 এই দুটো এলো, এ দুটোই হলো নাগরিকত্ব অ্যাট দ্য টাইম অফ কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। অর্থাৎ সংবিধান যখন লাগু হলো তখন নাগরিকত্ব প্রদান করার ব্যাপারে আইন সমূহ। কিন্তু এর পরেও যারা আসবে তাদের জন্য বলা হলো যে তোমরা সংবিধান প্রণেতারা, তারা বলে দিল যে তোমাদের নতুন আইন করার অধিকার রয়েছে। নতুন আইন করার অধিকার কি না, সেই আইন করব যাতে করে কাকে আমরা নাগরিকত্ব প্রদান করব সেই আইন থাকবে, এবং আর আইনে কি থাকবে না আমরা কোন কোন মানুষের নাগরিকত্ব বিলোপ সাধন করব, খারিজ করব, এই দুটো আইন করার অধিকার কিন্তু আমাদের পার্লামেন্টকে দেওয়া হলো। এবার দেখতে পাচ্ছেন মাথায় পুরুষের 786 তুলে ঢুকছে, এরা হচ্ছে অনুপ্রবেশকারী। এই অনুপ্রবেশকারী আমরা কাকে বলবো? এক, যারা বৈধ কাগজ নিয়ে ভারতে প্রবেশ করেছে কিন্তু আর ফেরত যায়নি, তার মানে পাসপোর্ট ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছে, ইলাজ করাতে এসেছে, ইলাজ হয়ে গেছে, তারপরে আর ফিরে যায়নি। দ্বিতীয়, কারা যাদের পাসপোর্টও নেই ভিসাও নেই কিন্তু পাড়ার আব্দুল চাচা করে দিয়েছে, তারা সেই জাল কাগজ নিয়ে ভারতে প্রবেশ করেছে, এরা হচ্ছে দ্বিতীয় ধরনের অনুপ্রবেশকারী। এবং তৃতীয়, যারা কোনো কাগজ ছাড়াই ভারতে প্রবেশ করেছে, এই তৃতীয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই তৃতীয়টা খুব গুরুত্বপূর্ণ কারণ যখন মাঝরাতে সমস্ত বউ আর দুটো বাচ্চা নিয়ে একটা মানুষ কোন রকমে পালাতে আরম্ভ করে তখন তার কাছে কোনো কাগজপত্র থাকার কথা নয়। এই তৃতীয়টা খুব গুরুত্বপূর্ণ কারণ তাকে যখন গ্রামের মোড়ল বলে দিয়েছে কালকের রাতের কালকের মধ্যে যদি তোর ঘর না ছাড়িস তাহলে তার মেয়েকে রেপ করব, তখন যে পালিয়ে আসছে তার কাছে কাগজ থাকা সম্ভব নয়। তাই এই যে মানুষগুলো বেশিরভাগ কাগজ ছাড়া প্রবেশ করেছিল তাদের একটা সিংহ অংশ কিন্তু ছিল সেই সমস্ত মানুষজন যারা শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে, মান সম্মান বাঁচানোর তাগিদে জমি ছেড়ে সমস্ত সার্টিফিকেট ছেড়ে তারা ঢুকতে বাধ্য হয়েছিল। মজাটা এই যে আজকের যে এনআরসি হয়েছে তাতে এরাও অনুপ্রবেশকারী হিসেবেই চিহ্নিত হয়। এবং আরেকটা কথা, এই যারা কোনো কাগজ ছাড়াই ভারতে প্রবেশ করেছে এখানে একটা আইন আছে, এই আইনটা হচ্ছে পাসপোর্ট এন্ট্রি ইনটু কি একটা আছে অ্যাক্ট, এবং সেখানে কিন্তু আজকের যে সরকার সেই সরকার বা তার আগের বিজেপি সরকার তার সরকার একটি আইনে একটা সংশোধনী আনে, সেই সংশোধনীতে কিন্তু হিন্দুরা রক্ষা পেয়েছে, এটা তাদের একটা রক্ষা কবচ। আমরা এবার পরের স্লাইডটায় যাই। এই অহোম চুক্তির রূপরেখা, অহোম চুক্তিতে কি বলা হলো, এক এক
1966 পর্যন্ত যারা ভারতে এসেছেন তাদের সবাইকে নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। 1966 পর্যন্ত যারা ভারতে এসেছেন তাদের সবাইকে নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। দ্বিতীয় কথা কি না, দ্বিতীয় হচ্ছে 2/1/1966 থেকে 24/3/1971 অবধি যারা এসেছেন তাদের নাম প্রাথমিকভাবে ভোটার লিস্ট থেকে বাদ যাবে, তারা তাদের নাম বিদেশি আইনে নথিভুক্ত করতে পারেন। যদি নথিভুক্ত করেন 10 বছর বাদে তাদের নাম আবার ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হবে। এবং 25/3/1971 থেকে যারা অবৈধভাবে ভারতে এসেছেন তারা বিতাড়িত হবে। আপনার সাইটে আরেকবার পেছনে ফিরে নিয়ে যেতে পারে লোকজন একটু দেখে নি। তাহলে ব্যাপারটা কিন্তু খুব সহজ। এইটা হচ্ছে আপনার যাকে বলা হয় সাম অ্যান্ড বোন অফ দ্য কন্ট্রাক্ট। এখন আমি ঠিক জানি না এই অহম চুক্তি পার্লামেন্টে র্যাটিফাই হয়েছিল কিনা, যদি র্যাটিফাই না হয়ে থাকে তাহলে কিন্তু একটা আইনি প্রশ্ন ওঠে। আপনারা একটা কথা লক্ষ্য করুন, আজকে এনআরসির বিরোধিতা যারা করছেন তারা কিন্তু একটা কথা কিন্তু কেউ বলছেন না, তারা কেউ বলছেন না যে দেশটা 1947 সালে স্বাধীন হলো সেই দেশটা 23 বছর ধরে যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে তাদেরকেও নাগরিকত্ব দিচ্ছে। 1947 থেকে 1971 যারা ভারতবর্ষে অবৈধভাবে ঢুকেছে তাদেরকেও কিন্তু এই অহম চুক্তি নাগরিকত্ব দিচ্ছে। এটা কিন্তু প্রথম জানা দরকার, এটা কি দিতে পারে। এবার আমরা যদি অহম চুক্তির দিকে যাই তাহলে ছোটখাটো কয়েকটা কথা খুব দীর্ঘভাবে বলার তো জায়গা নেই এবং মানুষের পক্ষে শোনাও সম্ভব নয়, কিন্তু আমি যেটা বলতে চাই অহম প্রদেশের বুকে এটা প্রথম এনআরসি নয়, অহম প্রদেশের বুকে প্রথম এনআরসি হয় 1951 সালে। এবং তার আগে যখন আমাদের তৎকালীন পূর্ববঙ্গ, সেই তৎকালীন পূর্ববঙ্গ থেকে যখন মানুষ যখন ভাগ হয়ে গেল, অনেকেই তো বলতেন যে সিলেট নাকি আসবে ভারতবর্ষ এবং সেই গণভোট নাকি ম্যানিপুলেটর হয়েছে, আমি সে প্রশ্নে যাব না। কিন্তু একটা কথা হলো কি, একটা কথা হলো হু করে ওখানে বাঙালিরা ঢুকতে আরম্ভ করল, হিন্দু বাঙালি প্রাণের তাগিদে, মুসলমান বাঙালি খাওয়ার তাগিদে, কিন্তু দুজনেই ঢুকলো। এবং তার আরো অনেক আগে এই ব্যাপারটা লক্ষ্য করেছিলেন অহম প্রদেশের যিনি সেন্সাস কমিশনার ছিলেন তার নাম হচ্ছে সিএস মুলেন। এই সিএস মুলেন 1931 সালে একটি কথা বলে ফেলেন, তিনি বলেন যেভাবে পূর্ব বাংলা থেকে এই ল্যান্ড হাংরি বাংলাদেশি এই ল্যান্ড হাংরি বাঙালি মুসলমান ঢুকছে খুব শীঘ্রই অহম প্রদেশের রাজনৈতিক এদের হাতে চলে যাবে। ব্যাপারটা ধুমায়িত হচ্ছিল এবং এই পরিমাণ যখন পরের স্লাইডে ছবি দেখতে পাবেন আপনারা দেখতে পাবেন ছবি আলো করে বসে আছেন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মহাশয়, তিনি এই চুক্তিতে সাক্ষ্য দান করেছিলেন। একদিকে ছিল আশু এবং আটসু, আরেকদিকে ছিল তৎকালীন অহম সরকার, আর আরেক দিকে ছিলেন আমাদের কেন্দ্রীয় সরকার। এবং এই টোটাল
চুক্তির সাক্ষী বলছিলেন রাজীব গান্ধী মহাশয়। আমি আরেকটা জিনিসের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, এই চুক্তিটা হচ্ছে 1985 সালে, দেখ 1984 সালে, 85 সালে, 1985 সালে, তার আগে 1982 সালে আশু মেমোরান্ডাম দিয়েছিল এবং আমরা কিন্তু এইটা নিয়ে আলোচনা করছি 1985 সালের যে চুক্তি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে 2019 সালে চুক্তি স্বাক্ষর হওয়ার পর 24 বছর চলে গেছে, কিন্তু একক সত্ত্বেও কিছু হয়নি। আজকে এবিপি আনন্দে বালতি বালতি জল পড়ছে, আজকে গর্ব চ্যাটার্জি ট্রেনে ট্রেনে বাঙালি বাঙালি করে গর্ভবতী করছে, এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন। এইবার এই চুক্তি স্বাক্ষর করার পর কি হলো? এই চুক্তি স্বাক্ষর করার পর তারপরে চলল গড়িমসি গড়িমসি গড়িমসি, এবং তারপর দেখা গেল যে আইএমডিটি যে আইন, সে আইএমডিটি আইনে কাউকে বার করা সম্ভব হচ্ছে না। তখন আজকে যিনি অহম প্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি একটি মামলা করলেন এবং সেই মামলাটি সর্বানন্দ সোনোয়াল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া নামে পরিচিত। এবং এই সর্বানন্দ সোনোয়ালে আমরা যে প্রথম পূর্ণাঙ্গ যে জাজমেন্ট পেলাম, সেই জাজমেন্টের অনেকগুলো ব্যাপার উল্লেখযোগ্য। ওই জাজমেন্টে কিন্তু পরিষ্কার ভাবে যে কথাটা বলা হল যে পাকিস্তানের মতে ভারতের সঙ্গে যে সমস্ত ডিসপিউট রয়েছে সেটা শুধুমাত্র কাশ্মীরের মধ্যে সীমাবদ্ধ নয়, অহম প্রদেশও সেই ডিসপিউটের একটা অংশ। তারা তুলে আনলেন ভুট্টোর এই ব্যাপারে কি বক্তব্য ছিল, তারা তুলে আনলেন শেখ মুজিবুর রহমানের এই ব্যাপারে কি বক্তব্য ছিল, কিন্তু ওই জাজমেন্টে যেটা সবচেয়ে বড় ব্যাপার যেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে সে ওই জাজমেন্টে ভীষণ গুরুত্ব সহকারে এস কে সিনার যে গভর্নর রিপোর্ট, সেই রিপোর্টের ওপর প্রচন্ড ভাবে মান্যতা দেওয়া হলো সেই রিপোর্টকে, এবং সেই রিপোর্টের অন্তত 8-10 প্যারাগ্রাফ তুলে আনা হলো, এবং সেই রিপোর্টেই তুলে আনা হলো সেন্সাস রিপোর্ট। সেই সেন্সাস রিপোর্টে দেখা গেল যে কি বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে মুসলমানের সংখ্যা, এবং ওখানেই থেমে গেল না। সেই বিচারকরা বিচার দিতে গিয়ে তারা বললেন যে আইএমডিটি ইজ অ্যাকচুয়ালি আ ফ্রড অন দ্য কনস্টিটিউশন, তারা এই কথাটা বললেন যে আইএমডিটি আইনটা ইজ অ্যাকচুয়ালি আ ফ্রড অন দ্য কনস্টিটিউশন, কারণ বিদেশি চিহ্নিতকরণ আইনে বা বিদেশি আইনে যে কোনো মানুষকে যদি বলা হয় যে তুমি বিদেশি, তাহলে আমাকে প্রমাণ করতে হয় না যে তুমি বিদেশি, সেই বিদেশিকে প্রমাণ করতে হয় যে তিনি বিদেশি নন, তিনি এখানকার মানুষ। কিন্তু আইএমডিটি আইনে সেই জায়গাটা চেঞ্জ হয়ে গেছিল। আরো আইএমডিটি আইনে একটা প্রভিশন ছিল যে আমি যদি জানি কাউকে বাংলাদেশি পড়বে, হয়তো এমনও হতে পারে এনআরসি আবার নতুন করে চালু হবে। থ্রি বি, পয়লা জুলাই 1987 বা তার পরে জন্মগ্রহণ করেছে, কিন্তু 2003 সংশোধনীর আগে এবং বাবা ও মায়ের মধ্যে যে কোনো একজন তার জন্মানোর সময় ভারতের নাগরিক ছিলেন। তাহলে আমরা আরেকটা ডেট পেলাম, সেটা হচ্ছে পয়লা জুলাই 1987 পেয়েছিলাম, তারপর পয়লা জুলাই 1987, এবার 2003 সংশোধনীর আগে বাবা ও মায়ের মধ্যে যে কোনো একজন তার জন্মানোর সময় ভারতের নাগরিক ছিলেন। অর্থাৎ আমি ইললিগাল ইমিগ্রেন্ট, কিন্তু আমার বউ এখানকার নাগরিক, তাহলে আমার সন্তান নাগরিক হিসেবে চিহ্নিত হবে।
কিন্তু 2003 এর পর আইনটা পাল্টে গেল। নাগরিকত্ব সংশোধনী আইন 2003 এর পরে জন্মেছে এবং তার বাবা মা দুজনেই ভারতের নাগরিক, তা তো হয়ে গেল, কোনো অসুবিধা নেই। বাবা মা দুজনেই যদি ভারতের নাগরিক হয় তার সন্তানও ভারতের নাগরিক হবে। বাবা মায়ের মধ্যে একজন ভারতের নাগরিক এবং অন্যজন অবৈধ অনুপ্রবেশকারী নন। তাহলে 2003 এর পরে আবার আইনটা চেঞ্জ হয়ে গেল, তার মানে আমি যদি একজন ক্যালকাটা ইউনিভার্সিটিতে রাশিয়ান পড়তে এসছে এমন একজনকে বিয়ে করি তাহলে তার সন্তান ভারতীয়। অথচ আমি যদি বাংলাদেশ থেকে নির্যাতিতা কোন একটি শরণার্থীর মেয়েকে যদি বিয়ে করি তার সন্তান কিন্তু আমার পুরস্কার নাগরিক নয়। এই যে টোটাল মেস যাকে বলে, এই টোটাল মেসের মধ্যে কিছু বলতে কিছু মনে করবে না, বলতে বাধ্য হচ্ছি, এই টোটাল মেসের মধ্যে কিন্তু অটল বিহারী বাজপেয়ীও জড়িত। এই যে টোটাল মেসটা হয়েছে এর মধ্যে কিন্তু অটল বিহারী বাজপেয়ীও জড়িত, কারণ ওই যে 2003 এর যে আইনটা, 2003 এর যে সংশোধনী সেটা কিন্তু অটল বিহারী বাজপেয়ীর সময় এসেছিল। আমাদের এদিকটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবার 3A, B ও C-র মধ্যে অসঙ্গতি আছে, এই অসঙ্গতি সংবিধান গ্রাহ্য কিনা তার রিপিটিশন নাম্বার 311/2015 মোতাবেক সংবিধান বেঞ্চে বিচার হবে। তাই প্রথমে বলে দিলাম 3ক, 3খ এবং 3গ, 3A, 3B, 3C আর মিউচুয়ালি কন্ট্রাডিক্টরি। সুতরাং এই কন্ট্রাডিকশনকে চ্যালেঞ্জ করে একটা রিপিটিশন হয় এবং সেই রিপিটিশনের একটা নাম্বার হচ্ছে 311/2015, আর একটা আছে 562/2012। এই 562/2012 নাগরিক আইনের সংশোধনী এই আমাদের সিটিজেনশিপ অ্যাক্টের 6A কে চ্যালেঞ্জ করেছে। আর এই যে পরে যেটা 2015 সেটা 3A, 3B এবং 3C এর মধ্যে যে ইনহেরেন্ট কন্ট্রাডিকশন রয়েছে সেটাকে চ্যালেঞ্জ করেছে। তাহলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে রিপিটিশনগুলো হয়েছে তার ফলাফলের ওপর কিন্তু আজকের NRC অনেকটাই নির্ভরশীল। একটা ছোট উদাহরণ দিলে মনে পড়বে, ওই ভদ্রলোকের নাম কি? প্রদীপ। এবার দেখুন স্টেট কোঅর্ডিনেটর বা NRC অধিকর্তা ছিলেন প্রতীক হাজেলা। 2 জুলাই 2018 সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছিল, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল যে বাবা অথবা মা যে কোনো একজন হয় ডি ভোটার মানে যার নাম ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া হয়েছে, অথবা অভিযুক্ত অনুপ্রবেশকারী কিংবা ফরেনার্স ট্রাইব্যুনাল দ্বারা ঘোষিত বিদেশি হলে তাদের সন্তানের নাম পঞ্জীকরণ করা যাবে না। মানে বলে দিয়েছিল যদি বাবা এবং মায়ের মধ্যে কোনো একজনের নাম ভোটার লিস্ট থেকে বাদ যায় অথবা কোনো একজন এমন থাকে যাকে ফরেন ট্রাইব্যুনাল বিদেশি ঘোষণা করেছে অথবা তিনি বিদেশি না নাগরিক সেই মর্মে মামলা চলছে, তাহলে এদের সন্তানদের পঞ্জীকরণ করা যাবে না। এটা ছিল সুপ্রিম কোর্টের 2 জুলাই 2018 অর্ডার। এটা বুঝতে কোনো অসুবিধা নেই। এইবার প্রতীক হাজেরা এই অর্ডারটাকে চ্যালেঞ্জ করেন, বেসিক্যালি চ্যালেঞ্জ করেন না, বেসিক্যালি উনি ক্ল্যারিফিকেশন সিক করেন সুপ্রিম কোর্টের কাছ থেকে। বলে যে সুপ্রিম কোর্ট তো এই অর্ডার দিয়েছে, এই অর্ডার মোতাবেক আমি এদের কাউকে নথিভুক্ত করতে পারি না।
কিন্তু দেখো 2003 এর আগে আমি যদি দেখি তখনকার আইন অনুযায়ী দুজনকেই হতে হবে আর 2003 এর পর দুজনকেই নাগরিক আর 2003 এর পর তুমি দেখো একজন যদি নাগরিক হয় আর আরেকজন যদি অবৈধ অনুপ্রবেশ করে না হয় তাহলে তার সন্তান মান্যতা পাবে না সুতরাং তুমি ক্লারিফিকেশন দাও এই যে অর্ডারটা হয়েছিল এই অর্ডারটার উপর কিন্তু এনআরসি ভয়ঙ্করভাবে আমাদের হিন্দুরা এফেক্টেড হয়েছে কিন্তু 3/12/2004 থেকে নাগরিকত্ব আইনের যে সংশোধনী লাগু হয় তার হিসেবে বাবা এবং মা দুজনের মধ্যে অন্তত একজনের নাগরিকত্ব এবং অপরজনের বৈধভাবে ভারতে থাকার অধিকার প্রমাণ করতে পারলে তবেই তাদের সন্তান ভারতের নাগরিকত্ব পাবে না এরকম বিকেলে আমি আরেকটা স্লাইডে যাব আরেকটা এনআরসি অধিকর্তা প্রতীক হাজারার অর্ডারকে চ্যালেঞ্জ করেন কারণ নাগরিকত্ব বিধি 3/BSC অনুযায়ী বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজন 3/12/2004 মধ্যে নাগরিক হিসেবে প্রমাণিত হলে তাদের সন্তান ভারতের নাগরিকত্বের অধিকারী হন তাহলে একজন হলেই হবে 2004 আগে 2004 এর পরে দুজনকে হতে হবে এই অর্ডারটা এফেক্টেড হবে পরেরটা যাও না এটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই ব্যাপারটা কিন্তু এখন এসেনশিয়াল এনার্জি হয়ে গেল কিন্তু এই ইস্যুটা পেন্ডিং সংবিধানে সাংবিধানিক বেঞ্চে সুতরাং এই বিষয়ে অন্তিম ফয়সালা রিপিটিশন 562/2012 যেটা আগে বললাম নাগরিকত্ব 6A চ্যালেঞ্জ হয়েছে আর 311/215 যেটা 3ABC চ্যালেঞ্জ হয়েছে এর নিষ্পত্তির উপর নির্ভরশীল এটা হচ্ছে আমাদের আমার আজকের বক্তব্য যে আমি এই যে আইনি কাঠামোটা বললাম এই আইনি কাঠামোর মধ্যে কোথাও শরণার্থী ও অনুপ্রবেশকারীর মধ্যে যে মৌলিক ব্যবধান তা চিহ্নিতকরণের কোনো প্রয়াস হয়নি নাগরিক কে এ ব্যাপারে বিভিন্ন মুনির বিভিন্ন মত কিন্তু যে মতটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য জুরিস্টদের কাছে সেটা হচ্ছে নাগরিক হচ্ছে সেই ব্যক্তি যার রাষ্ট্রের প্রতি আনুগত্য আছে এবং রাষ্ট্র তাকে সুরক্ষা দিতে বাধ্য মানতে হবে যে অহমের সর্বানন্দ সোনোয়ালের যখন কেস হয়েছিল তখন সুপ্রিম কর্তৃক এই কথা বলেছিল যে অহম প্রদেশে এই যে ঘটনা ঘটে যাচ্ছে এই যে ডেমোগ্রাফিক জিহাদ ঘটে যাচ্ছে এই ডেমোগ্রাফিক জিহাদ যাতে না ঘটে সেটা দেখতে চাওয়া এবং সেটাকে রক্ষা করা কেন্দ্রীয় সরকারের দায়িত্বের মধ্যে পড়ে আর্টিকেল 355 সুতরাং এই যে আইনি কাঠামোর মধ্যে কোথাও শরণার্থী ও অনুপ্রবেশকারীর মধ্যে যে মৌলিক ব্যবধান তা চিহ্নিতকরণের কোনো প্রয়াস হয়নি অর্থাৎ আমি বলবো এই রাষ্ট্রের প্রতি যে আনুগত্য এবং রাষ্ট্রের করস্পন্ডেন্টলি তাকে সুরক্ষা দেওয়ার যে ব্যাপার যেটা থেকে জৈব যোগাযোগ তৈরি হয় সেই জৈব যোগাযোগের জায়গাটাই চিহ্নিতকরণ করা হয়নি এবং অনুচ্চারিত থেকে গেছিল আমি বলবো কিছু হলেও কিছু আইনি সংশোধন ঘটেছে যেগুলো চেষ্টা করা হয়েছে এই ফাঁকফোঁকগুলোকে আটকানোর যেমন হয়েছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2019 এটা নিয়ে আমি আর আলোচনা করছি না আমার আলোচনার পরিধির বাইরে যেমন পাসপোর্ট এন্ট্রি ইনটু ইন্ডিয়া অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1920 সেকশন 3(2) এবং অ্যালাইড রুলস কিন্তু আমার বক্তব্য তিন দিক দিয়ে আঘাত হচ্ছে একটা হচ্ছে পাকিস্তান থেকে হিন্দু তাড়াও দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ থেকে হিন্দু তাড়াও এবং তৃতীয় হচ্ছে ডেমোগ্রাফিক জিয়ারের মতো হাজার হাজার লোক ভারতে প্রবেশ করো এবং ভারতের রাষ্ট্রযন্ত্রটাকে অধিকার করো সেই জায়গাতে আজকে দাঁড়িয়ে সঠিক আইনি কাঠামো তৈরি করার একটা গুরু দায়িত্ব আমাদের উপর বর্তায়
এবং আমার মনে হয় আমাদের প্রত্যেকটি মানুষের উচিত যে জনে জনে গিয়ে কথা বলে তাদের এই ব্যাপারটা বোঝানো এবং চেষ্টা করা গভর্নরের কাছে মেমোরান্ডাম দিয়ে যাতে এই জায়গাগুলোতে গিয়ে গভর্নর ঘুরে ঘুরে একটি সরকার এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নর যদি একটা সেরকম একটা সঠিক রিপোর্ট দিতে পারে সেটা আমাদের আইনি লড়াইতে প্রচুর কাজে লাগবে। ধন্যবাদ, আপনারা আমাকে এতটা সময় দিয়েছেন, তার জন্য আমি আপনাদের